إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند وقال سبحانه ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه আকসিনা কুল্লাবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় এই কোরআন তাফসীর মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক এ এফ সাদুল হক ফারুক আড়াইবাড়ি এবং প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রাশিদুল কায়সার ভুঁইয়া চেয়ারম্যান উপজেলা পরিষদ বিশেষ অতিথি ও আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এলাকা থেকে আগত সমবেত আমার মুসলিম ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে মা ও বোনেরা আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সে আলোচনা শিরোনাম আপনারা ইতিমধ্যে যে শুনেছেন আমি একটা মুসলমানদের অত্যন্ত কমন বিষয় এক নম্বর বিষয় প্রধান বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত এই জন্য আমি খুবই সংক্ষেপে আলোচনা করব আমরা যে ধর্ম পালন করি এটার নাম হলো কি ইসলাম এই ইসলাম ধর্ম কে দান করেছেন আল্লাহ তবারক তাআলা এবং
আল্লাহ তোমারক তালা এই জন্য আমাদেরকে এই ধর্ম দান করেছেন যে আল্লাহ তোমারক তালার কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নেই। এই কথাটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। ধর্মের নাম জানি বলতে পারবো, হ্যাঁ, কিন্তু আল্লাহ কি বলছেন? তালাশ করলে পাওয়া যাবে বটে, কিন্তু আল্লাহ কি বলছেন? ফালাইন ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া দুনিয়াতে পৃথিবীতে দেশে আপনার আশপাশে যত ধর্ম রয়েছে কোন একটা ধর্ম কেউ যদি অবলম্বন করে, এই দুইটা আয়াত জানলে আমাদের কিছু প্রশ্নের জবাব আমরা পেয়ে যাই। কি আমরা কি বলতে পারি তাহলে সব ধর্মই আল্লাহ? আল্লাহ সৃষ্টি করতে পারেন, আল্লাহ তো ইবলিসও সৃষ্টি করেছেন, ইবলিসকে সৃষ্টি করেননি? ইবলিস কি ভালো মানুষ নাকি? ইবলিস সৃষ্টি করেছেন, তা আল্লাহ সব ধর্ম সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পছন্দ করেছেন ইসলামকে। আপনি আল্লাহর সাথে, আল্লাহর পছন্দের সাথে আপনার পছন্দ মিলে কি না, এটাই তো পরীক্ষা। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, আল্লাহ হায়াত মাউত সৃষ্টি করেছেন এই জন্য যে আল্লাহ যাচাই করতে চান, পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে উৎকৃষ্ট আমলকারী, তোমাদের মধ্যে কে উৎকৃষ্ট ধর্ম এখতিয়ারকারী পালনকারী। এই তো কেন আল্লাহ তবারক তাআলা এই দিন আমাদের জন্য পছন্দ করেছেন, এইটার জবাব আবার আল্লাহ আরেক আয়াতে দিয়েছেন। সেটা কি? সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আদম আলাইহিসসালাতু ওয়াসালাম থেকে ইসলাম মানা শুরু হয়েছে, আদম আলাইহিসসালাতু ওয়াসালাম, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গতা পায় নাই, অপূর্ণাঙ্গ থেকে গেছে। পূর্ণাঙ্গ হয়েছে কখন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে। এই আয়াত কি আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছিল, না আল্লাহ রসুলের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপরে নাজিল হয়েছিল, বলেন তো? এই আয়াতে আল্লাহ প্রশংসা করেছেন যেই দিন, যেই ধর্ম আমাদের জন্য আল্লাহ পছন্দ করেছেন, মনোনীত করেছেন, সেই ধর্মের প্রশংসা তিনি নিজে করেছেন। আর কোনো ধর্মের প্রশংসা আছে কোরআনে? কি বলছেন আল্লাহ? এক নম্বর প্রশংসার এক নম্বর ভাষা, এক নম্বর বাক্য, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার! এইটা এই জন্য আল্লাহর প্রিয় মনোনীত ধর্ম যে এটা পরিপূর্ণ হয়ে গেছে। আর অন্য কোন ধর্ম পরিপূর্ণ আছে? দুই নম্বর প্রশংসা, ওয়াতমামতু আলাইকুম নিয়মাতি, এবং আমার এই নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। আপনারা কি বক্তব্য বুঝতেছেন? আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। নিয়ামতটিকে বলতে কি উদ্দেশ্য? আল্লাহর কি নিয়ামত একটি নাকি অনেক নিয়ামত? কিন্তু আল্লাহ এখানে নিয়ামতটিকে পরিপূর্ণ করে দিলাম বলতে বুঝাচ্ছেন এই পরিপূর্ণ দীন ইসলাম। ইসলাম হলো আল্লাহর পরিপূর্ণ নিয়ামত। একটি নিয়ামতের কথা বলা হয়েছে, এর অর্থ হলো যারা এই করবে আল্লাহ তবারক তাআলার এই জগতে, এই পৃথিবীতে লক্ষ লক্ষ যে নিয়ামত তৈরি করেছেন সেই নিয়ামতের বৈধতা পাবে যদি এই নিয়ামতটিকে মূল্যায়ন কেউ করে। ইসলাম, যারা ইসলাম পালন করে, যারা দীন ইসলামের সদস্য হয়েছে, এদের জন্য হলো পৃথিবীতে আরো যে লক্ষ লক্ষ নিয়ামত আছে এই নিয়ামত গুলো বৈধ হবে, তার জন্য হালাল হবে যদি সে ইসলাম নামক নিয়ামতের মূল্যায়ন করে। এই জন্য আল্লাহ কি বলছেন? আমার নিয়ামতটিকেও সম্পূর্ণ করে দিলাম। দরজা খুলে গেল,
অন্যান্য নিয়ামত ভোগ করার জন্য দরজাটা খুলে গেল যদি আপনি ইসলাম নামক নিয়ামত চিনেন। এই জন্য আল্লাহ বলছেন আমার নিয়ামতটিকে, তার মানে প্রধান নিয়ামত, এক নম্বর নিয়ামত, যেই নিয়ামতের মাধ্যমে পৃথিবীর অন্যান্য নিয়ামত হালাল হয়, বৈধ হয়, আপনার অধিকারভুক্ত হয়, আপনি এগুলোর অধিকারী হইতে পারেন। তিন নম্বর ভাষা হলো ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দীন হিসেবে ধার্য করে আমি খুশি। কয়টা প্রশংসা করেছেন আল্লাহ ইসলামকে আমাদের জন্য একমাত্র দীন, আমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে তিনি ধার্য করে দিয়ে, ফিক্সড করে দিয়ে আল্লাহ খুশি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আরেকটা প্রশ্নের উত্তর, যে আল্লাহ যে ইসলাম এর কথা শুনলাম, এই ইসলাম তো নাজিল হয়েছে কতদিন আগে বলেন তো? 1400 বছর আগে। আমরা কোন ইসলাম পছন্দ করেন বলেন? যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, যে ইসলাম আল্লাহ পছন্দ করেছেন। আমাদের যে ইসলাম, আমরা যে ইসলাম পালন করব, করি, এই ইসলামের আল্লাহর ইসলামের সাথে অবশ্যই অবশ্যই কমন পড়তে হবে। যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছিলেন, রিসিভ করেছিলেন, কে রিসিভ করেছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ। সূত্রগুলো জানেন, যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, যে ইসলাম আল্লাহর কাছ থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন, রিসিভ করেছিলেন, যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে দিয়েছিলেন, আমাদের কাছে তো পৌঁছাননি, হ্যাঁ, সাহাবায়ে কেরামের কাছে পৌঁছাইছিলেন এবং সাহাবায়ে কেরামের উপরে আমানত দিয়েছিলেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, আজকে তোমরা যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত আছে তাদের কাছে পৌঁছে দিবে। তো সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছিলেন, এই ইসলাম, তাহলে বোঝা গেছে আমাদেরকে কোন ইসলাম পালন করতে হবে। আমরা অথচ আমাদের বাস্তবতা হলো এরকম যে আমরা মক্কা মদিনার ইসলাম আর আমাদের বাংলাদেশের, মক্কা মদিনার ইসলাম আর বাংলাদেশের ইসলামের মিল নাই, আছে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। বরং আমাদের বাংলাদেশের মুসলমানরা, মুসলমান শুধু না, আলেম ওলামারা, মুফতি মহাদ্দিসেরা যখন হজ করতে যায়, উমরা করতে যায়, তখন আমাদেরকে ওয়াজ করেন, উপদেশ দিয়ে থাকেন, কি দেন, যে মক্কা মদিনাতে ইসলামের অনেক তোমরা জিনিস দেখবা যেটা আমাদের দেশের সাথে মিলবে না, খবরদার কিন্তু ওগুলো দেখবে না, চোখ কান বন্ধ রাখতে হবে, শর্ত দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে। আল্লাহর ইসলামের সাথে আমাদের ইসলাম এখন কমন পড়েছে না গরমিল হয়ে গেছে, এটা তাহলে যাচাই করার দরকার আছে না? হ্যাঁ, আমাদের দেশের কথাই শুনেন না কেন, ওরা তো মক্কা মদিনা আর বাংলাদেশের সাথে মিলাইলাম, আমাদের দেশের সাথে যদি মিলায় তাহলেও তো বিপদ হয়ে যায়। কি ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম আর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের ইসলাম মিল নেই, আছে? এই তো কসবার আশপাশে একটা এলাকায় ওয়াজে আসছিলাম, একবার দুই বছর মনে হয়ে যাবে, বুঝেছেন, সিমরাইল নাকি এলাকাটার নাম, দ্রব্য আরাম,
কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হয় টেবিলের উপরে নেশাজাত দ্রব্য সাজানো থাকে। ওরা কিসের ওয়াজ করে? ইসলামের ওয়াজ, কোরআন হাদিসের ওয়াজ, তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআনের বড় বড় বক্তা, বড় বড় হুজুর, আর মাদকদ্রব্য টেবিলের উপরে সাজানো আছে, বুঝলেন? ওরা খাচ্ছে আর ব্যাস ওয়াজ করতেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এ তো ইসলামের ওয়াজ করলো। আপনাদের এখানে যে ওয়াজ মাহফিল হইল, এই যে ওয়াজ মাহফিল কি কোরআন তাফসির মাহফিল, এই যে তাফসির মাহফিল, আলহামদুলিল্লাহ আপনারা তো এসেছেন স্বতঃস্ফূর্তভাবে, আগ্রহ সহকারে, শিক্ষার জন্য, জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য। কিন্তু এই এলাকাতে এরকম শত শত লোক, শত শত মুসলমান, শত শত মুসল্লিকে বাধা দেওয়া হয়েছে, বলা হয়েছে খবরদার ওই মাহফিলে যাবে না তোমরা, এই মাহফিল শুনবে না তোমরা। বুঝেছেন কারা বলছে? ইসলামের আলেম। ওরা ইসলামের আলেম না বলছে, এখানে গেলে গুমরা হয়ে যাবে। আর আসলেও তো এই যে মাহফিলে যতগুলো লোক আছে, 10 বছর আগে সব তো ওই লাইনেরই ছিল, তাই না? সব ওই লাইন ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু এরা সব তাগিদ অনুভব করতেছে, প্রয়োজন অনুভব করতেছে, তারা গরজ অনুভব করছে যে এই প্রচলিত ইসলাম আশেপাশে থাকা হাওয়া বাতাসে ঘুরে বেড়া ইসলাম আর আল্লাহর ইসলাম অবশ্যই আমাদেরকে পার্থক্য করতে হবে। এই পার্থক্য করতে যে, এই পার্থক্য বুঝতে যে এখানে নতুন কতগুলো লোক, সবগুলো নতুন, সবগুলো নতুন। আমি মোটামুটি এসে খবর নিয়েছি, 10 বছর আগে এখানে আর হয়তো 10 জন লোক পাওয়া যেত না, এই আকরামুজ্জামান বিন আব্দুল সালামের ওয়াজ শোনার জন্য 10 জন লোক খুঁজে পাওয়া যেত না 10 বছর আগে। কি পাওয়া যেত? আলহামদুলিল্লাহ। এখানে আমরা যে ইসলামের কথা বলবো আজকে, তুলে ধরবো, সেটা হলো অবশ্যই প্রত্যেকটা মুসলিম ব্যক্তির এটা গরজ থাকা উচিত যে আমরা ইসলাম খালি পালন করলেই হবে না, পালন করতে হবে আল্লাহর ইসলাম, আল্লাহর ইসলাম আর আমাদের ইসলাম, এর মধ্যে কিন্তু পার্থক্য হয়ে গেছে, অনেক পার্থক্য। ইসলামে যখন পার্থক্য হবে তখন মুসলমানও পার্থক্য হবে, এটা একটা আলামত, এটা একটা বাহ্যিক আলামত, এটা একটা নিশ্চিত আলামত যে যখন ইসলামে পার্থক্য হবে তখন মুসলমানে পার্থক্য হয়ে যাবে। দেখেন এই দেশের ইসলামকে তো সবাই তো ইসলাম ধর্ম ভালোবাসে, সবাই তো কোরআনকে ভালোবাসি, মহব্বত করি, সুমা খাই, তাই না? কিন্তু এই ইসলামকে ভালোবাসা লোকগুলো, এই কোরআনকে চুমু খাওয়া, মহব্বত করা লোকগুলো সবাই আসে নাই কেন? কেউ অনেক অনেক হুজুর, অনেক ইসলাম মহব্বতকারী, মহব্বতকারী আলেম, মুফতি, মুহাদ্দিসরা এই মাহফিলে আসতে নিষেধ করেছে, তাই না? কারণ কি? ইসলাম বুঝাই পার্থক্য হয়ে গেছে, মুসলমানে পার্থক্য হয়ে গেছে। এখন ইসলামকে মহব্বত করাতে কারো দ্বিমত, কিন্তু মুসলমানে মুসলমানে এত পার্থক্য হয়ে গেছে যে একজন আরেকজনকে হত্যা করার জন্য রেডি, একজন আরেকজনকে কাফির বলার জন্য কাফির বলে, বেদাতি বলে থাকে, একজন আরেকজনকে মুরতাদ বলে থাকে। এই জন্য আমাদের অন্য কিছু জানার দরকার না, শুধুমাত্র আল্লাহ, আল্লাহ যে ইসলাম দান করে, আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন, এই ইসলামের আল্লাহ মডেল বলে দিয়েছেন। ইসলামের মডেল চিনবেন না আপনি? মডেল দেখে কি বোঝা যায়? মডেল দেখে আপনি নির্ধারণ করতে পারবেন খাঁটি আর অখাঁটি, ভেজাল টেজাল
ভেজাল আর নির্ভেজালের মধ্যে পার্থক্য করতে পারবে কি দিয়ে? মডেল দিয়ে। তা আল্লাহ তবারক তাআলা ইসলাম নাযিল করেছেন, সেই ইসলামের আছে তার মডেল, 90 মডেল, 100 মডেল, তারপরে কি 2019 মডেল। দ্রব্যের ক্ষেত্রে যত লেটেস্ট মডেল হয় তত আকর্ষণীয়, তত দামি, তাই না? কিন্তু ইসলামের ক্ষেত্রেও কি তাই? কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রেও এই পথ ধরেছি, এই পথ আমরা অবলম্বন বলে গেছেন। কারণ কি? ইসলাম যখন আমরা হারিয়ে ফেলবো আল্লাহ, এই জন্য আমাদের এই মডেলটা জানা দরকার। মডেলটা, মডেলের নাম কি বলেন তো? কোরআনের আয়াতের আল ইয়াউম, আজকের দিন, টুডে, আজকের দিন। এই দিন দিয়ে কোন দিন বুঝাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জে যখন ছিলেন তখন আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আল ইয়াউম কখন বলেন তো? 93 হিজরি। মৃত্যু হলো 189 হিজরি। 189 হিজরির ওয়াজ তিনি এই আয়াতের তাফসির করেছেন, আল ইয়াউমের তাফসির করেছেন। কিভাবে শুনেন, এবং এই তাফসিরটা কাকে শুনিয়েছিলেন? কোন কোন বর্ণনায় পাওয়া যায়, আলাইয়াতে সামের মধ্যে আছে। আলাইয়াতে সাম একটা সুন্নত বেদাতের উপরে গ্রন্থ, দুই খণ্ডে সমাপ্ত, খুবই সুন্দর কিতাব একটা। এই এতসামের গ্রন্থের মধ্যে আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার দুইজন শিষ্য, একজন হলো ইমাম শাফি আর একজন হলো ইবনে মাজিশুন, দুইজনকে লক্ষ্য করে বলেছিলেন এই আয়াতের তাফসির তাদের দুইজনকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের তাফসির কি? কুল্লু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনান লাম ইয়াকুন ফি আহদিনা দীনা। আল্লাহু আকবার, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো তাফসির, তাফসিরুল কোরআন। এই আয়াতের তাফসির ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ কত সুন্দর করে করেছেন। কি বলছেন? এই দিন রূপে গণ্য হবে না। সুন্দর তাফসির না? এই তাফসির, এই তাফসির যদি আপনি জানেন আর আল্লাহর ইসলামের মডেলটা যদি জানেন, তাহলে নতুন নতুন মডেলের যে ইসলাম তৈরি হয়েছে, এই মডেলের ইসলামগুলো আপনি সহজে চিনতে পারবেন। সহজে চিনতে পারবেন না? যেমন ধরেন, আচ্ছা একটা আমি দিনই দিনই আমল বলি, বর্তমান যুগে আপনাদের এলাকায় তো আরো সুন্দরভাবে এই আমলটা তাবলিগ চলে, কি এটাকে আল্লাহর মডেলের সাথে মিলিয়ে দেখেন তো, আল্লাহর ইসলামের মডেলের সাথে মিলিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মডেলের ইসলামের সাথে একটু মিলিয়ে বলেন তো। সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ, এটা ইবাদত না? সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ। শুনছেন এটা? আপনাদের এলাকায় তো শুনতে শুনতে কান নষ্ট হয়ে যাওয়ার কথা। আবার এটার আরবি কি জানেন? এটা তো বাংলা, এটার আরবি জানেন? অনেকেই চমক দেখানোর জন্য এটার আরবি করে দিয়েছে, আরবি লেখে ব্যানারের মধ্যে, আরবি লেখে কি লেখে? সাইয়্যিদুল আয়াদ, ঈদুল মিলাদিন নবী। একজন ওই বাংলাটার আরবি করে নিয়ে এখন বলছে সাইয়্যিদুল আয়াদ, সাইয়্যিদুল আয়াদ। এই শব্দটা দেখছেন বাংলায় লেখে তো, ওরা বাংলাতে লেখে, কিন্তু এই শব্দটা হলো আরবি। আপনি তো মনে করছেন এটা মনে আল্লাহর কাছ থেকে জিবরিলের মাধ্যমে এই শব্দটা আসছে, আরে ওই বাংলাটারই তর্জমা, ওই দেওয়ানবাগির কাছে যে পাওয়া গেল সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, ওইটারই তর্জমা হলো এই আপনাদের দেওয়ানবাগ দরবার শরীফের, ওই বাংলাটারই তর্জমা আপনাদের কি বলে বিবাড়িয়া শরীফের, বিবাড়িয়া শরীফের শব্দ খালি আরবি করে দিয়েছে সাইয়্যিদুল আয়াত। এখন অনেক মূর্খ সূর্খ লোক মনে করে এটা মনে নতুন ওয়াহী নাজিল হয়েছে আরবিতে, কোরআনের ভাষা সাইয়্যিদুল আয়াত, কিন্তু এরা বাংলা কি? বাংলাটা বুঝছেন তো? বাংলা হলো সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ।
সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ, বুঝেছেন? আচ্ছা এবার বলেন তো, আল্লাহ যে ইসলামের মডেল বলেছিলেন, আল্লাহর ইসলামের মডেল কি? আল ইয়াউমা, আজকের দিন। আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই সাইয়্যিদুল আয়াত বা সকল ঈদের যে শ্রেষ্ঠ ঈদটা আজকে পড়া হচ্ছে, হ্যাঁ, এটা কি ছিল সেই যুগে? তাহলে এই যে শ্রেষ্ঠ ঈদ আমরা পেলাম, শ্রেষ্ঠ ঈদ কিসের মাধ্যমে পাইছি? নতুন মডেলের ইসলাম থেকে এই শ্রেষ্ঠ ঈদটা পাইছি আমরা, নতুন মডেলের ইসলাম। ১৯১৯ মডেলের ইসলাম এটা, নাকি আর একটু পিছনে যাবে? পিছনে যাবে ৭০০। ইতিহাস ঘাটলে পাওয়া যায় ৭০৪ হিজড়ি, বা ফাতেমিদের যদি হয় তাহলে ৪০০ হিজড়ির দিক থেকে শুরু হয়েছে। তাহলে এই তো, তাহলে নতুন হলো না, নতুন মডেলের ইসলাম। কিন্তু আল্লাহ কি বলে দিয়েছেন? আল ইয়াউমা, আজকের দিন, যে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আর পরিপূর্ণর অর্থ যে হবে না, আর রূপান্তর হবে না, চেঞ্জিং হবে না, পরিবর্তন হবে না। পরিপূর্ণতার ব্যাখ্যা কি জানেন? পরিপূর্ণ, আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, কবে পরিপূর্ণ করেছেন? আল ইয়াউমাতে, সেদিন, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে ছিলেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে ছিলেন, মৃত্যুর ৮১ দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন ছিলেন, তখন এই আয়াত নাযিল হয়েছে। আজকের দিন, তোমাদের ঈদুল ফিতর, সেটা তো সালাত আছে, সেটা ঈদুল আযহা, সেটা তো সালাত আছে। কিন্তু এরা যে নতুন মডেলের যে ইসলাম পাওয়া গেল, এই নতুন মডেলের ইসলামে নতুন আবার ঈদও আসছে, আবার এই ঈদটা কি ওই তিনটা ঈদের চেয়েও শ্রেষ্ঠ? আল্লাহু আকবার, সকল ঈদের শ্রেষ্ঠ। ভাই সকল বলতে বলেন না, আরো কয়, যে কয়ে যেসব ঈদের সাথে তুলনা করে সকল ঈদের চাইতে শ্রেষ্ঠ হলো, তাহলে সকল ঈদের চাইতে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে ঈদুল আজহার চাইতে শ্রেষ্ঠ, ঈদুল ফিতরের চাইতে শ্রেষ্ঠ, জুমার দিনের চাইতে শ্রেষ্ঠ। সকল ঈদ বলতে কি বোঝায়, ব্যাখ্যা দাও না কেন? তোমরা এটা ব্যাখ্যা দাও, সকল ঈদ বলতে, সকল বলতে অনেকগুলো ঈদ লাগবে না তো? ওই অনেকগুলো ঈদ বলতে কি বুঝাও তোমরা, এটা বলেন। এটা বললে জুতা খাবে, সাথে সাথে জুতা, নগদ জুতা হবে। সকল ঈদ বলতে নবীর ঈদ গুলোর চাইতে শ্রেষ্ঠ ছাড়া কি, নবীর ঈদ ছাড়া কি আছে? আর আরেকটা বলতে পারে যে বড়দিনের ঈদ, ওইটা বললে বলতে পারে, হ্যাঁ, বড়দিনের ঈদ, কারণ এরা তো এই ঈদগুলো পাইছে ওই বড়দিন থেকেই, তাই না? বড় খ্রিস্টান থেকে, ইহুদিদের থেকে সকল ঈদে এই শ্রেষ্ঠ ঈদ। তাহলে ইহুদিদের ঈদের চাইতে হইতে পারে, খ্রিস্টানদের ঈদের চাইতে বেশি হইতে পারে, শ্রেষ্ঠ হইতে পারে, কিন্তু রাসূলের এই আলিয়ম মডেলের ইসলামের যে তিনটা ঈদের সন্ধান পাওয়া গেল, এগুলোর চাইতে তো হইতে পারে না, হইতে পারে? এগুলো হলো নতুন মডেলের ইসলাম, বুঝেছেন? তাহলে আজকে আমরা তিনটা সূত্র, একটা মডেল জানলাম, আল্লাহর ইসলামের সাথে যদি আপনার ইসলাম কমন ফেলতে চান, মিলাইতে চান, তাহলে আপনার মডেল জানতে হবে একটা, আর সূত্র জানতে হবে তিনটা। মডেল তো মোস্ট হয়েছে না, প্রত্যেকটা এবাদত ইমাম মালিক বলে দিচ্ছেন, প্রত্যেকটা এবাদতকে মাপতে হবে ওই আলিয়মের ইসলামের সাথে। যদি কেউ আলিয়মের সাথে না মাপে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ আরেকটা বক্তব্যের মাধ্যমে তাফসির করেছেন, এটাও এসেছে এতে, ইমাম শাতবী রহমতুল্লাহ আলাইহ নিয়ে এসেছেন, এবং ইবনু হাসম রহমাহুল্লাহ উনি তার এহকাম গ্রন্থের মধ্যে এই তাফসিরটাও নিয়ে এসেছেন। যদি কেউ আল্লাহ রসুলের যুগে ছিল না এমন ধর্মীয় কাজ, সেটাকে যদি নিজেরা নিজেদের গবেষণা মাধ্যমে, নিজেরা চেষ্টা চরিত্র করে, গবেষণা করে যদি কোনো আমল এবাদত বের করে এবং সেটাকে যদি ভালো বলে, তাহলে কি হবে? আলিয়মের যদি বিপরীত কেউ করে ফেলে, রসুলের যুগে ছিল না, পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে ইসলামের মধ্যে, পরবর্তীতে সংযোজন করা হয়েছে,
এই সংযোজিত কাজকে যদি বেদাত না বলে, যদি হাসানা বলে, ভালো কাজ বলে, তো এই সম্পর্কে ইমাম মালিক বলছেন যে মান ইবতাদা ফিল ইসলামে বিদআতান ওয়ায়ারাহা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। আল্লাহু আকবার। যে ব্যক্তি ইসলাম ওই আলিয়মের ইসলামের পরে কোনো একটা ইবাদত নিজেরা আবিষ্কার করবে, সেই আবিষ্কৃত ইবাদতকে যদি বলে হাসানা, এটা ভালো কাজ করেছি আমরা, ভালো কাজ না? এত লোক হই হই করে কারণ কি? এত লোক যে নামতেছে ভালো ভালো বলেই তো নামতেছে। তো ইমাম মালিক বলছে যে এই কাজটাকে, নতুন আবিষ্কৃত ইবাদতকে, এই আমলটাকে কেউ যদি হাসানা বলে, যে ভালো কাজ, ভালো জিনিস, তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওই ব্যক্তি এই এই নবাবিষ্কৃত কাজটাকে ভালো বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী ঘোষণা করল। লা হাওলা ওয়ালা কুওয়্যাতা নাউযু বিল্লাহ লা ইয়াযু বিল্লাহ। সে যে এই কাজটাকে সকলেদের যে শ্রেষ্ঠ বলল না, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলাতে কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী ঘোষণা দেওয়া হলো, একই কথা। কেউ যদি বলে সকলেদের শ্রেষ্ঠ ঈদ না বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খিয়ানতকারী, নবী সাল্লাম ছিলেন গাদ্দার, নবী সাল্লাম ছিলেন ধোকাবাজ, নবী সাল্লাম ছিলেন প্রতারক, ঈদুল সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বলা সমান সমান কি, নবী সাল্লাম ছিলেন প্রতারক, নবী সাল্লাম ছিলেন গাদ্দার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ধোকাবাজ, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদের মানে বিপরীত সমর্থবোধক শব্দ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যদি হইতো তাহলে শ্রেষ্ঠ ঈদ এটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সন্ধান দিয়ে যেতেন না, দিয়ে যাওয়া উচিত ছিল না, বলে যাওয়া উচিত ছিল না। অথচ এই শ্রেষ্ঠ ঈদের, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, হ্যাঁ, এই ঈদটার আল্লাহর কিতাবে পাওয়া যায় না, কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? ইবলিসের কিতাবে পাওয়া যায়। ইবলিসের কিতাবে পাওয়া যায় এটা। আপনারা ইবলিস দেখেছেন? তাহলে ইবলিসের কিতাব দেখবেন কোথা থেকে? দেখেন, আমি ইবলিসের কিতাব থেকে পড়ে শোনাইতেছি মুখস্থ। আন খাবিসিন আনিল লাইনি লানাতুল্লাহ আলাইহি মান ইয়াতাআইয়াদু عيد الميلاد النبي صلى الله عليه وسلم وجبت له الجنه। ইবলিসের কিতাব থেকে শুনাইলাম, খবিস থেকে বর্ণিত লামালুন বর্ণনা করেছেন যে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জন্ম ঈদ পালন করবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে কিয়ামতের দিন। শাফাআত তার জন্য অনিবার্য। কোথায় আছে এটা? ইবলিসের কিতাবে দেখা। তাহলে এই যে, তাহলে আল্লাহর কিতাব থেকে দেখা, ওরা তো বলছে, তাহলে কিতাবে একটা তো থাকতেই হবে। সে কোথায় আছে? ইবলিসের কিতাব। আল্লাহর কিতাবে খুঁজেছি, পাইনি। এই এই বর্ণনাটা যেটা তারা বলছে যে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঈদ পালন করবে, তার জন্য নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ওয়াজিব হয়ে যায়। এটা হলো, এটা ইবলিসের কিতাবে আছে। আর একটা কি আছে? ডিটেলস গুলো সব ইবলিসের কিতাবে আছে। কি আছে? আনিল লাইনি আনিল খাবিসি। হ্যাঁ, কি মানে? খবিস থেকে বর্ণিত, তিনি মালুন থেকে বর্ণনা করছেন। কি দেখি, ইবলিস, ইবলিসের কাছ থেকে যে বর্ণনা করবো কি বলবো? যে এজা হাজারা রবিউল আউয়াল ফতাজাহারু ফি তুরকি, ও যখন রবিউল আউয়াল মাস, খবিস লাইন থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন যে যখন রবিউল আউয়াল মাস এসে যাবে, তখন তোমরা জশ্নে জলুস করো। দেখো তুমি নবীর হাদিস থেকে, দেখো তুমি আল্লাহর কিতাব থেকে, ইবলিসের কিতাব ছাড়া এটা কোথাও পাবে না। এই হাদিস কোথায় আছে? ইবলিসের কিতাবে। কি বলছে?
আনিল খাবিসি আনিল লাইনি কালা ইযা হাযারা রবিউল আউয়াল ফাতাযাহারু ফিত তুরকাত ওয়া আলিনু বিন নারাত। হ্যাঁ, খবিস বর্ণনা করছেন মালউনের মালউন থেকে, সেই মালউন বলতেছেন যে যখন রবিউল আউয়াল মাস উপস্থিত হয়ে যাবে তোমরা রাস্তাঘাটে জশ্নে জুলুস করো, মিছিল করো। এটা দেখাইতে পারবে আল্লাহর কিতাব থেকে, কিন্তু আমল তো করতেছে, আমল করা দেখি বোঝা যায় ওরা কোনো না কোনো কিতাবে পাইছে। আমল তো এই আমলটাই না, তাহলে একটা হাদিস কই? হাদিস পাওয়া যাচ্ছে, এই হাদিসটা পাওয়া যাচ্ছে ইবলিসের কিতাবে, বুঝছেন তো? কোনো সনাত নাই, তাহলে তার চেয়ে ভালো তোমরা যদি এগুলো এগুলো তো ইবলিসের কিতাবে পাওয়া গেল, বলেন বলো তাহলে এগুলো তোমরা যখন রবিউল আউয়াল মাস চলে আসবে, শ্রেষ্ঠ ঈদ, নবীজির জন্ম ঈদ, এটা তোমরা আল্লাহর কিতাব থেকে দেখো, রসুলের হাদিস থেকে দেখো, এই এগুলোই তো আমলগুলো তো সাব্যস্ত হবে। আমল করার না, জশ্নে জুলুস করো, হ্যাঁ, মিছিল করো, র্যালি বের করো, এগুলো কিতাবে থাকতে হবে ভাই। তো সেই কিতাব, সেই কিতাবের বর্ণনা, বরং এর চেয়ে সুন্দর এরা যে দিন বানাইল, এর চেয়ে সুন্দর দিন আমি দিয়ে থাকি। নতুন সংস্করণ, শ্রেষ্ঠ সংস্করণ, এই খবিসদের সংস্করণের চাইতে শ্রেষ্ঠ সংস্করণ আমি দিতে পারি। নবীজির জন্মই যদি শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে? তোমরা এই যে রাস্তাঘাটে, ফুটপাতে, যেখানে সেখানে হই সই হই 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 করে যে তোমরা স্লোগান দিয়ে বেড়াও, আসলে তো এইভাবে শ্রেষ্ঠ ঈদ পালন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা যথাযথভাবে আদায় করা হয় না। হ্যাঁ, যথাযথভাবে আদায় করা যেতে পারে যদি তোমরা সালাত ও মহব্বতের রসুল, মহব্বতের রসুলের সালাতগুলো আদায় করতে পারো। মহব্বতুর রসুলের সালাত, মহব্বতুর রসুলের সালাত কোথায় পাওয়া যাবে? ফিল হাদিসিল মাউযুউ আল্লাযী ওয়াযাহু, হ্যাঁ, আল ইমাম ইমামুল আকবারুল আফজালু, শ্রেষ্ঠ যুগের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানিত ইমাম যেই আমল দিয়েছেন, হ্যাঁ, সেটা কি? যে এজা হাজারা রবিউল আউয়াল সল্লু, এজা হাজারাকুম রবিউল শাহর রবিউল আউয়াল ফসল্লু লিইকরামিহি ওয়া তাযীমিহি সালাতা মুহাব্বাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর কি হাদিসটা! বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ ইমাম, ইসলামের সবচেয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের প্রেম প্রকাশ, মহব্বত প্রকাশের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা যিনি দিয়েছেন, সেই মহান ইমামের ইমামের দেওয়া ব্যবস্থাপত্র বা ইমামের হাদিস শুনুন। সেই মহান ইমাম, মহান ইমামের নাম বললাম না, সেই মহান ইমাম কি বলেছেন? যে যখন রবিউল আউয়াল মাস উপস্থিত হবে তখন তোমরা নবীর সম্মানার্থে সালাত ও মহব্বতের রসুল, মহব্বতুর রসুল সালাত নামাজ আদায় করো। এদের এদের জঘন্য ঈদের মধ্যে তো সালাত নাই, কিন্তু এই যে শ্রেষ্ঠ যুগের, বর্তমান যুগের লেটেস্ট ইসলামের যিনি ইমাম, বড় ইমাম, তিনি কি বলছেন শুনেন। তিনি বলছেন যখনই রবিউল আউয়াল মাস উপস্থিত হবে তখন তোমরা মহব্বতুর রসুল নামক নামাজ পড়া শুরু করো। মহব্বতুর রসুল নামাজ কিভাবে পড়তে হয়? দিনের বেলায় 100 রাকাত, যতদিন রবিউল আউয়াল মাস থাকবে দিনের বেলায় 100 রাকাত আর না 90 রাকাত আর রাতের বেলায় 99 রাকাত। এটা শ্রেষ্ঠ না? এই হই হই করা, এই খবিসরা, এর চেয়ে শ্রেষ্ঠ আর হইতে পারে রে? তোর চেয়ে কত শ্রেষ্ঠ ইসলাম এটা হলো, এর চেয়ে রবিউল আউয়াল পালন করার কত শ্রেষ্ঠ ব্যবস্থা না? জশ্নে জুলুস, রাস্তায় ফুটপাতে হই 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 হই, ব্যানার লাগিয়ে হই 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 হই, আর আর এই যে মহান ইমামের মাধ্যমে যেটা ব্যবস্থা পাওয়া গেল, রবিউল আউয়াল মাস আসলেই কি বলছে মহান ইমামের বক্তব্য শুনেন। মহান ইমাম বলছে এজা হাজারা শাহরু রবিউল আউয়াল ফসাল্লু লিতাযীমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা,
90 রাকাতান ফিন নাহারি ওয়া 99 রাকাতান ফিল লাইলি। বর্তমান যুগের হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রেষ্ঠ ইমাম, সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় ইমাম যিনি, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ আমল দিতে পারলেন, রবিউল আউয়ালের কি রবিউল আউয়াল যখনই চলে আসবে, রবিউল আউয়ালের মাসের প্রথম তারিখ উপস্থিত হবে, তখন থেকে তোমরা যারা নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, নবীর যারা আশেক, তারা কি করবে, দিনের বেলায় 90 রাকাত নামাজ পড়বে প্রতিদিন, আর রাত্রিবেলায় 99 রাকাত নামাজ পড়বে। রাতের একটা বিতির হবে 99 রাকাত, এটা শ্রেষ্ঠ হলো না? আরেকটা পড়তে পারো, সেটা হলো সালাত আশিকের রাসূল, আরেকটা সালাত পড়া যায় রবিউল আউয়াল মাসে, সেটাও কি মহান ইমাম, যুগ শ্রেষ্ঠ ইমাম উনি বলেছেন রবিউল আউয়াল মাস উদযাপন করার জন্য সালাত আশিকের রাসূল পড়তে হবে। সালাত আশিকের রাসূল কত কত রাকাত? দিনের বেলায় হলো 100 রাকাত আর রাতের বেলায় 109 রাকাত। এই বেদাতির দল কত বেদাত করতে পারিস, আয় আমার সাথে, আয় 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 বদমাস বেদাতিরা, তুই এই যে হই হই করিস, এই যে মিছিল করিস, ওরা তো ইবলিসের কিতাবে পাওয়া গেল, দেখা গেল না? আমি তো ইবলিসের কিতাব থেকে বর্ণনা করেই দিলাম, খবিস বর্ণনা করেছেন লাইন থেকে, মালুন থেকে কি বর্ণনা করেছেন, এগুলো শুনাইলাম না? আরে ভাই এরকম তো যদি তুমি আল্লাহর কিতাব থেকে না দেখাইতে পারো, এরকম হাদিসই তো লাগবে, আমল যখন করতেছো এর একটা হাদিসও থাকবে না? তুমি পাচ্ছ না, আমিও পাই নাই, আল্লাহর কিতাবে পাই নাই, রসুলের হাদিসে পাই নাই, ইবলিসের কিতাবে ঠিকই আছে, মিলে যাচ্ছে না আমলের সাথে হাদিসটাও, হাদিসটাও তো মিলে যাচ্ছে তাই না? ইবলিসের হাদিস আর আমল দুইটা এক হয়ে যাচ্ছে না? এখন তাহলে ইবলিসের হাদিসের আমল বাদ দিয়ে দাও, এখন মহান ইমাম সংস্কার, সংস্কারক, ইসলামের সংস্কারক এসে গেছেন, মুজাদ্দিদুল মিল্লাত এসে গেছেন, এই নতুন শতাব্দীর সংস্কারক আলেম উনি এসে আপনাদেরকে নবী প্রেমের সালাত যে সবক দিলেন, এই সবক আপনারা ভালো না? নামাজ কি খারাপ জিনিস? আপনাকে 100 রাকাত নামাজ যে পড়ার বড় ইমাম সাহেব, বড় ইমাম যে আপনাকে ব্যবস্থাপত্র দিল, দিনের বেলায় মহাব্বতুর রসুল নামাজটা পড়বেন, দিনের বেলায় কয় রাকাত? না 90 রাকাত, আর রাতের বেলায় 99 রাকাত, আর আশিকুর রসুল নামাজ যেটা সেটা হলো দিনের বেলায় 100 রাকাত আর রাতের বেলায় 109 রাকাত। এটা থেকে মহব্বত হবে না ভাই? হই হই করার চাইতে এতে মহব্বতটা বেশি না? রসুলের নামে আপনি এতগুলো নামাজ, এতগুলো রাকাত পড়তেছেন, বোঝা গেছে? এটা কি নতুন মডেলের ইসলাম হইল না? এবং শ্রেষ্ঠ, এই হই হই কারীদের চাইতে ভালো না? হই হই করে বেড়ায় রাস্তায় আবর্জনার মধ্যে, দৌড় ঝাঁপ, হ্যাঁ পরিশ্রম, এটা মজা লাগে, হ্যাঁ নামাজ পড়ো বসে বসে, কিন্তু তোমার কত মহব্বত আছে, কত রসুলের ইশক আছে, নামাজ পড়ে দেখাও রসুলের নামে, অনেক বেদাতি নামাজ পড়ো, রসুলের নামাজটা পড়ো, এটা তো শ্রেষ্ঠ ইমাম থেকে আসছে, হ্যাঁ এটা কি করবে, এটা কি উত্তম হইল না? বেদাত একটার চেয়ে আরেকটা উত্তম, বেদাত বেদাতের সৌন্দর্যতা বর্ণনা করে শেষ করা যাবে, বেদাত একটার পর একটা আসতেই থাকবে, নতুন মডেলের ইসলামের মধ্যে কি পাওয়া যায় না বলেন? তেই হলো তাহলে রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর ইসলামের সাথে আপনি যদি মিল দিতে চান তাহলে আপনাকে আল্লাহর ইসলামের মডেলটা জানতে হবে, আর আর তিনটা সূত্র জানতে হবে। তিনটা সূত্র মানে কি? আপনাদের কাছে আমি স্বীকৃতি নিব, আজ আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন এই ইসলামের মধ্যে কি বাড়ানো জায়েজ হবে? তার মানে আল্লাহর ভুল ধরা, এটা কে বলতে পারবে? কেউ তো স্বীকার করবে না আল্লাহ যে ইসলাম দিয়েছেন এটার মধ্যে বাড়ানো যাইতে পারে, কেউ স্বীকার করবে? বাস্তবে বাড়ায়, স্বীকার না করে বাড়ায়। আর আরেকটা কাজ হলো কমানো,
কমাইলে আল্লাহর আর ইসলাম থাকে না, আরেকটা কি রদ বদল করলে ইসলাম থাকে না। এই তিনটা সূত্র যদি কেউ মুখস্থ করে, কিন্তু বাংলাদেশে এই তিন সূত্র অনুযায়ী ইসলাম পালনকারী মুসলমান শতকরা একজন খুঁজে পাওয়া যাবে না। ওরা বাড়াবে, ওরা কমাবে, আর ওরা রদ বদল চেঞ্জ করবেই, পরিবর্তন করবে। যে একটা উদাহরণ দেখেন, এই যে দেখেন একটা ঈদে মিলাদুন্নবী, আল্লাহু আকবার, ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে কি হয়েছে, আল্লাহর ইসলামের মধ্যে বাড়াইছে না? আল্লাহর ইসলামে কয় ঈদ? দুই ঈদ এবং সাপ্তাহিক ঈদ একটা দিয়ে কি হলো, তিন ঈদ। আর এরা এত ভালো হলো, এত পরিষ্কার লোক হয়ে গেল, এত নবী প্রেমিক হয়ে গেল, এরা সুন্নি হলো, এরা আহলে সুন্নাহ হলো কি, চতুর্থ ঈদের মাধ্যমে আহলে সুন্নাহ হইতে পারছে। চতুর্থ ঈদ না, আরো কিছু আছে, আরো কিছু লাগে, সেগুলো আবার কোরআনের কোরআনের উপরে বর্ধিত, কোরআনের বিকৃতি। তারা আহলে সুন্নাহ হওয়ার জন্য যেমন চতুর্থ ঈদ সংযোজন করতে হয়েছে, এটা কি বাড়তি না কমতি? ভাই বাড়িয়েছে। আল্লাহর মডেলের ইসলামে তিন ঈদ, আর তথাকথিত বেদাতি আহলুস সুন্নাহর নিকটে হলো চার ঈদ। তারপরে আরো কাফের হওয়ার, মুরতাদ হওয়ার দিকটা হলো যে আল্লাহ রসুলের ঈদ গুলো শ্রেষ্ঠ নয়, এদের যেরা যে ঈদটা এরা মানাইছে এই ঈদটা শ্রেষ্ঠ, এই আল্লাহ রসুলের কোনো বিধান বিধানকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নিয়ম নীতিমালাকে কেউ যদি অনুত্তম বলে, নিজেদের বিধানকে যদি উত্তম বলে, এটা ইসলাম ভঙ্গের একটা কারণ।